পবিত্র ঈদ উল ফিতরে এবার রেকর্ড সংখ্যক 11টি বাংলা সিনেমা মুক্তি পেয়েছে। ছবিগুলো হলো রাজকুমার, কাজল রেখা, ওমর, দেয়ালের দেশ, জিন টু, আহারে জীবন, লিপস্টিক, সোনার চর, গ্রিন কার্ড, মায়া দ্য লাভ এবং মেঘনা কন্যা। সিনেমাগুলো দেশের 208টি হলে প্রদর্শিত হবে। এর মধ্যে 127টি হলে দেখানো হবে শাকিব খান অভিনীত রাজকুমার ছবিটি। দ্বিতীয় সর্বোচ্চ হল পেয়েছে ওমর চলচ্চিত্রটি। ঈদের এসব সিনেমা দেখতে হলগুলোতে ভিড় জমিয়েছেন দর্শকরা। উত্তেজনা বাড়িয়েছে জিন সিনেমার সিকুয়েল মোনা জিন টু চলচ্চিত্রটি। সিনেমাগুলো দেখে প্রতিক্রিয়া জানিয়েছেন দর্শকরা। প্রিয়তমা ছবিটা হিট করেছিল, সেটাকেও এই রাজকুমার ছাড়িয়ে যাবে। আজকে এবং কালকের সব টিকিট সোল্ড আউট, তাই পরশু দিনের জন্য রাজকুমারের টিকিট কেটেছি। অনেক ভয় ছিল, হাত পা কাঁপছে, কারণ গল্পের মধ্যে ডুবেছিলাম। ভয়ও লাগছে, ইন্টারেস্টিংও ছিল, সব কিছুই ছিল এটার ভিতর, থ্রিলিং টাইপের।